يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. ذكر سبحان الله. আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য তোমরা ওসিলা তালাশ করো জবান খুলে কোন সুবহানাল্লাহ আর মহব্বতে কোন সুবহানাল্লাহ এখানে আদেশ হচ্ছে কয়টা দুইটা জোরে কোন না কয়টা আদেশ করছেন কে সকল বলেন কে যিনি আদেশ করছেন তিনি হচ্ছেন আল্লাহ আর যাদেরকে করা হচ্ছে তারা কারা আমরা কথা কোন ঠিকই না আমরা হচ্ছে ঈমানদার আমরা কি কি সন্দেহ আছে জোরে কোন সন্দেহ আছে যদি কেউ বলে ইনশাআল্লাহ আমি মুমিন ইনশাআল্লাহ আমি মুমিন তাহলে তার ঈমানে কি আছে অসুবিধা আছে এই কথা বলতে হবে যে আল্লাহর অশেষ রহমতে আমি অবশ্যই মুমিন ঠিক কি না বলে হে ঈমানদার বিশ্বাসীরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো কাকে ভয় করো এই যে ভাই কানে আওয়াজ আসছে কানে দে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং তোমরা তার নৈকট্য অর্জন করার জন্য ওসিলা তালাশ করো জোরে বলেন সুবহানাল্লাহ আমি 20 মিনিট করে 40 মিনিট এই দুই বিষয়ে কিছু কথা বলার জন্য তাফসীর থেকে উপস্থাপনের জন্য নিয়ত করেছি আল্লাহ পাক বলার তৌফিক দান করুন এই তাকওয়া কাকে বলে বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাদউদ্দিন ইবনু কাসির তার ইবনু কাসিরের মধ্যে তাফসীর করেছেন তাকওয়া এর তাফসীর ধরে বলেন সুবহানাল্লাহ সাল্লা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনুল ফাজরা খলিফাতুল মুসলিমিন ওমর তিনি নামাজ পড়িয়েছেন ইমামতি করিয়েছেন ফজর নামাজের নামাজ যখন শেষ করেছেন তিনি বাড়ির দিকে রওনা করেছেন পথিমধ্যে ফালাকিয়া আব্দুল্লাহ ফিত তরিক তিনি আব্দুল্লাহ ইবনু আব্বাসকে রাস্তায় পেয়েছেন কোথায় পেয়েছে রাস্তায় জোরে বলে রাস্তায় রাস্তায় পেয়েছে ফাকালা ইয়া আব্দুল্লাহ হাদিসনি আনি তাকওয়া হে আব্দুল্লাহ ইবনু আব্বাস তুমি হচ্ছে রাইসুল মুফাসসিরিন সর্বশ্রেষ্ঠ মুফাসসির জবান খুলে কোন সুবহানাল্লাহ যিনি প্রশ্নকারী তিনি হচ্ছেন ওমর 64 বছর বয়স কত বছর আর যাকে প্রশ্ন করতেছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু আব্বাস হুজুরের চাচাতো ভাই তার বয়স 27 বছর সুবহানাল্লাহ কইতেন না ছাত্র এর বয়স কম না শিক্ষকের বয়স কম বুঝেন নাই কথা ওমর হচ্ছে ছাত্র আর শিক্ষক হচ্ছে কে আব্দুল্লাহ শিক্ষকের বয়স 27 ছাত্রের বয়স কত 64 কো 28 বলছি আমি 64 কো 28 ছাত্রের বয়স কত 64 আর শিক্ষকের বয়স কত 27 ছাত্র প্রশ্ন করতেছে আব্দুল্লাহকে শিক্ষককে প্রশ্ন করে শিক্ষকের বয়স কম ছাত্রের বয়স বেশি ইয়া আব্দুল্লাহ হাদিসনি আনি তাকওয়া তাকওয়া কাকে বলে কোরআন সুন্নাহর আলোকে আমাকে জানায় দেয় জবান বলে কোন সুবহানাল্লাহ এই ছাত্র কেমন ছাত্র নবীজি তাকে একদিন দোয়া করেছেন হুজুর গেছেন বাথরুমে টয়লেট আর এ আব্দুল্লাহ ইবনু আব্বাস দেখেছেন নবীজির এখন পানির প্রয়োজন কিসের প্রয়োজন এক লোটা পানি নিয়ে দাঁড়িয়ে আছেন আর একটু আওয়াজ করে পানিটা দিয়ে দিয়েছেন নবীজিকে হুজুর কাজ সমাপ্ত করার পরে আব্দুল্লাহ দিকে নজর করে বলছে ইয়া আব্দুল্লাহ হে আব্দুল্লাহ পানি তো তুমি দিয়েছো আমি খুশিতে তোমাকে একটা দোয়া করতেছি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাআবীদ জবান খুলে কোন সুবহানাল্লাহ আল্লাহ আব্দুল্লাহ আমার সেবা করেছে খেদমত করেছে আমি খুশিতে তার জন্য দোয়া করছি দ্বীনের সঠিক
বুঝ তাকে দান করো আর তুমি তাফসীরের জ্ঞান তাকে नसीব করো দ্বীনের পরিপূর্ণ ফকিদান ফকি বানায় দাও আর তাফসীরের সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসিরকে বানায় দাও জবান খুলে কোন সুবহানাল্লাহ নবী দোয়া করেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে পরিণত হয়েছে ওমর বলিয়া আব্দুল্লাহ হাদিস নিয়ানি তাকওয়া তাকওয়া কাকে বলে আমাকে শিক্ষা দাও আব্দুল্লাহ জবাব দেয়া খলিফাতুল মুসলিমিন আখাজতা তরিকান যাতা শাওকা আপনি কি জীবনে আপনার হায়াতি কাটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছেন জবান খুলে কোন সুবহানাল্লাহ আপনি কি কখনো কাটার উপর দিয়ে হেঁটেছেন ওমরকে প্রশ্ন করে ওমর তখন বলি ইয়া আব্দুল্লাহ আখাজতু মিরারান ফি হায়াতি আমার জীবনে আমি একদিন না জীবনে বহু দিন কাটা বিছানো রাস্তার উপরে আমি হেঁটেছি আরো আস্তে বলুন কাটা উপর দিয়ে হাঁটলে কি দৌড় দেওয়া যায় কথা বলেন দৌড় দেওয়া যায় দৌড় দিলে কি হবে বিষাক্ত কাটা পায়ে ঢুকে যাবে কথা কোন ঠিক কি না আব্দুল্লাহ তখন প্রশ্ন করে ইয়া খলিফাতুল মুসলিমিন হে মুসলমানদের খলিফা আপনি যখন কাটার উপর দিয়ে হাঁটছিলেন তখন কি দৌড় দিছেন নাকি আস্তে আস্তে হাঁটছেন ওমর তখন জবাব দেয় ইয়া খলিফ ইয়া আব্দুল্লাহ হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি যখন কাটার উপর দিয়ে হেঁটেছি দৌড় দেই নাই আস্তে আস্তে হেঁটেছি এজন্য যে বিষাক্ত একটা কাটাও যেন আমার পায়ে প্রবেশ করতে না পারে জবান খুলে কোন সুবহানাল্লাহ অত্যন্ত সাবধানে অত্যন্ত সতর্কতার সাথে আমি পা ফেলে ফেলে এই রাস্তা অতিক্রম করেছি জীবনে বহুবার কাটার উপর দিয়ে হাঁটছি একটা কাটাও আমার পায়ে প্রবেশ করে নাই কারণ আমি সতর্ক ছিলাম সাবধান ছিলাম ঠিক কি না বলো তখন আব্দুল্লাহ বলে যে হাযা তাকওয়া এটাকে বলা হয় তাকওয়া সাবধানে দুনিয়াতে চলার নাম হচ্ছে তাকওয়া সতর্কতার সাথে চলার নাম তাকওয়া আর উদাসীন হয়ে গাফেল হয়ে আল্লাহর হুকুম পালন না করে জাহান্নামী হওয়ার নাম হচ্ছে কি মুনাফিকি আর আল্লাহর ভয়ে সাবধানে সতর্কতার সাথে দুনিয়ার জীবন যাপনের নাম হচ্ছে তাকওয়া জবান খুলে কোন সুবহানাল্লাহ আর মহব্বতে কোন সুবহানাল্লাহ তাফসীর থেকে বুঝতে পারলাম আল্লাহর হালাল পথে নিজেকে পরিচালনা করা আর আল্লাহর হারাম পথে নিজেকে বিরত রাখার নাম কি কথা কয় না তাহলে হালাল পথে চলা হারাম কাজ বর্জন করার নাম কি তাকওয়া এটা তাফসীর থেকে পেলাম এখন বুঝতে হবে তাকওয়ার উদাহরণ কি তাকওয়ার দৃষ্টান্ত কি কিভাবে তাকওয়া অর্জন করা যায় একটু হাদিস থেকে বলতে চাই শুনতে রাজি আছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস দুই লক্ষ হাদিসের পণ্ডিত ইবনুল হাজার আল আসকালানি জোরে কেন সুবহানাল্লাহ কয় লক্ষ হাদিসের পণ্ডিত নামটা কি ইবনুল হাজার পাথরের ছেলে মুহাদ্দিসের নাম কি পাথরের ছেলে কোন পাথর কি সন্তান জন্ম দেয় কি কথা কন না পাথর কি সন্তান জন্ম দেয় মুহাদ্দিসের নাম হচ্ছে পাথরের ছেলে ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তিনি কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামিজি সাহাবা সাহাবা একরামের জীবন ইতিহাস 12 খণ্ড কত খণ্ড সমস্ত পৃষ্ঠায় শুধুমাত্র সাহাবীদের জীবনী কাদের জীবনী কি মজার কিতাব পড়তে মজা লাগে পড়তে শান্তি লাগে 12 খণ্ড প্রায় 9 থেকে 10,000 পৃষ্ঠা শুধু সাহাবা একরামের জীবনী চতুর্থ খণ্ডের মধ্যে একখানা হাদিস শরীফ পেয়েছি আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়তে গিয়ে তিনি একজন মুহাদ্দিস ছিলেন তাকলিদওয়ালা মুহাদ্দিস মাযহাবে শাফিঈ তার তাকলিদ কি ছিল মাযহাবে শাফিঈ তিনি শাফিঈ মাযহাবের একজন উঁচু মাপের মুকাল্লিদ ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ দুই লক্ষ হাদিস মুখস্থ পড়ার পরেও তিনি তাকলিদ বিশ্বাস করেছেন মাযহাব মেনেছেন কিন্তু আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরে 200-500 হাদিস মুখস্থ পারে তাও জবরদস্তি দিয়ে পড়তে পারে না কথা কয় না কথা বুঝেন নাই
জবল দেড় দিয়ে পড়তে পারে না বাংলাতে বাংলাতে বাংলা অনুবাদ করে আহলে হাদিস দাবি করে তাকলিদ মানে না মাযহাব মানে না আল্লাহ পাক এই ফিতনা থেকে হোমনার শহরকে নিরাপদ রাখুক আমিন এটা আমিন দে আহলে হাদিসের ফিতনা থেকে তমাম মুসলিম বিশ্বকে হেফাজত করুন জোরে কোন আমিন মাযহাব মেনেছেন যুগ যুগ শতাব্দীর পর শতাব্দী বড় বড় আলে 5 লক্ষ 10 লক্ষ 6 লক্ষ 8 লক্ষ হাদিসের মুহাদ্দিস মাযহাব মেনেছেন আজকে 10টা হাদিস প্রকাশিত করে না মাযহাব মানে না নাম দিছে আহলে হাদিস আপনারা বলেন নাকি আহলে হাদিস এরা হচ্ছে আহলে হাদিস না এরা হচ্ছে জাহালে হাদিস জাহাল মানে কি অজ্ঞ হাদিস সম্পর্কে জ্ঞান থাকলে বলে অবশ্যই হাদিস মেনে সুন্নাত মেনে মাযহাব মানতো ঠিক কি না বলে দুই লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম ইবনুল হাজার তিনি সাহাবীদের জীবনী গ্রন্থ লিখেছেন আল ইসাবা ফি তামিজিস সাহাবা চতুর্থ খণ্ডে রওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনু হুজাফা সাহাবীর নাম মনে থাকবে কি বলেন আব্দুল্লাহ ইবনু মাইকের সমস্যা সাউন্ড ক্লিয়ার হচ্ছে না আব্দুল্লাহ ইবনু হুজাফা আস-সাহমি তিনি বলেছেন যে ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে সেনাপ্রধান কমান্ডার বানিয়ে আব্দুল্লাহকে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করেছেন ওমর সুবহানাল্লাহ দীর্ঘদিন যুদ্ধ হয়েছে যুদ্ধের ময়দানে সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুজাফা আবার 300 মুসলমান গ্রেফতার হয়ে গেছেন কাফেরদের হাতে রাষ্ট্রনায়কের নাম হচ্ছে হেরাকলা রাষ্ট্রনায়কের নাম কি সূরাতুর রোম আছে না নাই যে রোম হচ্ছে বর্তমান ইতালির রাজধানী ইতালির রাজধানী ওই রোম সেই রোম রোম সাম্রাজ্যের রাষ্ট্রনায়ক হচ্ছে হেরাকলা বুখারী শরীফের পঞ্চম ষষ্ঠ পৃষ্ঠায় বিশাল একটা হাদিস আছে হাদিসের নাম হাদিসু হেরাকলা হাদিসু হেরাকলা খুব শক্ত হাদিস যে পড়াইতে পারে সে মুহাদ্দিস যে পড়াইতে পারে না সে মুহদিস ওযু নাই কি নাই ওযু নাই খুব শক্ত হাদিস বুখারী শরীফের পঞ্চম ষষ্ঠ পৃষ্ঠায় দুই পৃষ্ঠা মিলে 44 লাইন অনেক বড় হাদিস বিশাল হেরাকলা সংক্রান্ত হাদিস কোন সংক্রান্ত হেরাকলা ওই রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট জবান কোলে কোন সুবহানাল্লাহ ইংলিশে তাকে বলা হয় হেরাক্লিয়াস হেরাক্লিয়াস বলা হয় ইংলিশে যুদ্ধে মুসলমান যখন 300 জন গ্রেফতার হয়ে গেছে রাষ্ট্রনায়ক জেলখানায় আবদ্ধ করেছে কিছুদিন পরে হেরাকলা বলছে মুসলমান যারা অ্যারেস্ট হয়েছে তাদের সাথে আমি একবার এক বেলা খাবার খাব জবান কোলে কোন সুবহানাল্লাহ খাবারের জন্য দাওয়াত করেছেন দুপুর বেলায় যিনি হচ্ছেন মুসলমানদের সেনা প্রধান কমান্ডার তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু হুজাফা আস-সামি জবান কোলে কোন সুবহানাল্লাহ নাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি বাচ্চা ডান দিকে একটা চেয়ার বসাইছে চেয়ার সিংহাসন রাজ সিংহাসন পাশে চেয়ার বসাইছে ফাকাল ইয়া আব্দুল্লাহ ইজলিস মাইয়া ওয়া কুল মাইয়া আমার পাশে বসো আমার সাথে খানা খাও সুবহানাল্লাহ কইতেন না মুসলমান রাষ্ট্রপ্রধান কমান্ডার পাশে বসে খাবার দাবার খেয়ে যখন শেষ করেছে হেরাকলা বলছে ইয়া আব্দুল্লাহ হাল তাআলা তুমি কি জানো কেন তোমাকে এত সম্মান দিলাম আমার ডান পাশে তোমাকে চেয়ার দিয়ে বসালাম একসাথে খাবার খাওয়ালাম জানো কি জন্য করেছি আব্দুল্লাহ বলে ওয়াল্লাহি মা আলিমতু শাইআ আমি কিছুই জানি না তখন হেরাকলা বলতেছে আমার পাশে বসিয়ে এত তাযীব দিয়েছি এজন্য যে বাদদিল দীনাকা ওয়াখতার দীনি তুমি আমার সামনে এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে কি আলহামদুলিল্লাহ কইবেন
জোরে বলে আব্দুল্লাহ ইবনু হুজাফা ইসলাম ছাড়বে কথা কোন ছাড়বে একজন মুসলমান একজন নবীর সাহাবী জীবন যেতে পারে ইসলাম ছাড়তে পারে না ঠিক করে বলে আল্লাহর নবীর সাহাবী এই প্রস্তাব শোনার পরে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে তিনি বললেন ইয়া হেরাক্লু হে বাচ্চা হেরাক্লা আমি ইসলাম ধর্ম ছাড়লে আমার আখিরাত শেষ ঠিক কি না আমার দুনিয়াতে কি লাভ হবে জাগতিক কি লাভ হবে হেরাক্লা বললেন তুমি ইসলাম ধর্ম ছাড়লে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আ কয়তুকা খামসিনা শাবাতান জামিলা আমি তোমাকে 50 জন সুন্দরী তোমাকে হাদিয়া দেব কি আলহামদুলিল্লাহ কইছেন জোরে কোন 50 জন সুন্দরী তোমাকে আমি হাদিয়া দেব আমি আমার সাম্রাজ্যের তিন ভাগের এক ভাগ এর গভর্নর বানিয়ে দেব আমার সাম্রাজ্যের সবচেয়ে সুন্দর সুরম্য রাজ প্রাসাদ তোমাকে হাদিয়া দেব জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেনিয়া হেরাক্লু হে রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হেরাক্লা লাউ আতাইতানি কুল্লান নিসা ফিদ দুনিয়া 50 জন সুন্দরী নয় তোমার রোম সাম্রাজ্যের সমস্ত সুন্দরী নয় তাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে পেশ করো তোমার রোম সাম্রাজ্যের সামান্য কোনো ক্ষমতা নয় তাম দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার বাম হাতে পেশ করো আর তোমার একটা বিল্ডিং নয় একটা রাজপ্রাসাদ নয় তাম দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাজির করলেও একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়বো না জোরে কোন সুবহানাল্লাহ এটা হচ্ছে কালেমার সাথ লাউ কুতিলতা আও হরিকতা সহিহ বুখারী সহিহ মুসলিমে বলা হয়েছে যদি তোমাকে জবাই করে দেওয়া হয় আর আগুনে পোড়ায় দেওয়া হয় আর বলা হয় ইসলাম ধর্ম ত্যাগ করো মুসলিম বলবে আমাকে জবাই করে দাও আমাকে আগুনে পোড়ায় দাও ইসলাম আমি ত্যাগ করব না ঠিক করে বলে যখন বলেছে তাম পৃথিবী সব ক্ষমতা সব সুন্দরী সমস্ত রাজ প্রসাদ আমার সামনে আদিয়ে দিল আমি ইসলামের কালেমা ছাড়বো না আমাদের মুসলিমের কালেমা কি মুসলমানদের কালেমা কি সবাই বলেন নাই আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আজকে বর্তমান বাংলাদেশে আজকে নর্থ বেঙ্গল থেকে আলাজার বিশপ থেকে লেখাপড়া করে এসে ডক্টর লাগিয়ে পিএইচডি হোল্ডার সামনে বসিয়ে শায়েক সাজিয়ে আজকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা কোরআনেও নাই এই কালেমা হাদিসেও নাই আপনারা হোমনার প্রাণ কেন্দ্রে বলতে হবে আমাদের কালেমা কোরআন হাদিসে আছে না নাই বিহাত তুলে কোন আছে না নাই আরে তাকবীর আরে রিসালা আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ওদিকে গেলে পরে আমার সময় নষ্ট হবে আমি সেদিকে যাচ্ছি না অসংখ্য দলিল আমার কিতাবে লেখা আছে বিশ্বাস করেন না আমাদের কালেমা কি হাদিস কোরআনে নাই কি কথা কয় না যদি কোন মৌলবি ফতোয়া দেয় নাই ওটা হচ্ছে জাল হাদিস তাহলে যেই বলবে জাল হাদিস সে নিজেই জাল নিজেই বানোয়াট ঠিক কি না বলে সাহাবী কালেমা ছাড়বে না বাচ্চা বললেন 70 জন যুবককে ধরো তাকে সুলিতি নিয়ে ছড়াইয়া লোহার শিক গরম করে চতুর্দিক থেকে এলোপাতাড়ি প্রহার করতে করতে 10 মিনিটের মধ্যে দুনিয়া থেকে খতম করে দাও বাচ্চার আদেশ তো দেরি হয় না কথা কয় না হুকুম শুরু হয়েছে সাথে সাথে 70 জন যুবক তাকে গ্রেফতার করে সুলির মধ্যে ছড়িয়ে চতুর্দিক থেকে লোহার শিক গরম করে এলোপাতাড়ি আব্দুল্লাহকে প্রহার করতেছে তারিখের মধ্যে এসেছে প্রত্যেকটা আঘাতে আঘাতে আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত এবং চামড়া খসে খসে জমিনে পড়ে যাচ্ছে এর থেকে কঠিন
অত্যাচার জুলুম আর থাকতে পারে কথা কোনা পারে আব্দুল্লাহ ইবনে হুযাফা আকাশের দিকে তাকাইছে ইয়া রাব্বাল আলামিন উমজুর মাযা সানা আদুবুকা ইসলামের দুশমন কোরআনের দুশমন তোমার দুশমন হেরাক্লার বাহিনী কি আচরণ করছে তুমি কি দেখো না আত্রা বলতে হবে আল্লাহ কি মজলুমের উপরে যখন জুলুম করা হয় এই জুলুম দেখে কি দেখে না আল্লাহ পাক জালেমে বিচার করে কি করে না দুনিয়াতেও করে আখিরাতেও করে ঠিক না বে ঠিক আসমান থেকে যখন আল্লাহ পাক তার এই জুলুমের আত্মনাদ যখন দেখছিলেন আল্লাহ পাক জিব্রাইলকে বলছে জিব্রাইল আর দেরি করো না আব্দুল্লাহর সামনে জান্নাতের হুর পেশ করে দাও আল্লাহ পাক বান্দার সামনে জান্নাতের দৃশ্য হাজির করতে পারে কি পারে না জবান খুলে কোন পারে কি পারে না জান্নাতের দৃশ্য নিয়ে আসছে জিব্রাইল আব্দুল্লাহর সামনে আব্দুল্লাহ তাকায় তাকায় মুচকি মুচকি হাসতেছে সুন্দরী জান্নাতের হুরেরা হাসতেছে আর নাচতেছে সুন্দর সুন্দর ফুলের তোড়া নিয়ে আব্দুল্লাহকে শুভেচ্ছা জানাচ্ছে এত আস্তে বলেন সুবহানাল্লাহ ওয়াজ কি শুনতেছেন না আপনারা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে রাজ সিংহাসনে বসা হেরাক্লিয়াস বলছে এ আব্দুল্লাহ মান আবহাকাকা আব্দুল্লাহ আমাকে আমার বাহিনী 70 জন তোমাকে পিটাইতেছে লোহার শিক দিয়া তোমার ক্রন্দন করার সময় তুমি ক্রন্দন করছো না তুমি এখন হাসতেছো এখন তো হাসার সময় না কথা কর না কেন এখন কি হাসার সময় তুমি কেন হাসো তোমার হাসায় কে আব্দুল্লাহ জবাব দে আদহাকা নি আল্লাহ আমার হাসায় আমার আল্লাহ ওই আল্লাহ এখন আছে না নাই দিহাত তুমি কোন আছে না নাই সমাজের কেউ জুলুম করলে আপনার ভাই আপনার বোন আপনার নিকট আত্মীয় আপনার দূরের আত্মীয় নেতা খেতা যেই জুলুম করুক আল্লাহ কা আল্লাহ পাকের নিকটে বলে দিবেন আল্লাহ আমার দুনিয়ায় বিচার পাই আর না পাই তুমি আমার বিচারটা করে দিও কথা কয় না মাজলুমের সাথে আর আল্লাহর সাথে কোনো ব্যবধান থাকে না ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায় ঠিক কিনা বলে মাজলুম হবে হয়তো শক্তি নাই ক্ষমতা নাই টাকা নাই জনবল নাই ডাইরেক্ট দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ বিপদে আছি আমি মজলুম আল্লাহ তোমার সাহায্য চাই কথা কয় এক পারবেন নি সবাই কে কে পারবেন হাত তুলেন হাত তুলেন বিপদে বলবেন মুসিবতে বলবেন মজলুম হয়েছে জুলুম করছে কেউ আপনার মামলার টাকা নাই আপনার কিনে উকিল নাই আইনজীবী নাই ডাইরেক্ট কার সাথে বলবেন আল্লাহর সাথে ওই আল্লাহ এখনো বান্দার পক্ষে জালেমে বিচার করতে পারে কি পারে না হাত নামান আব্দুল্লাহ বলতেছে আল্লাহ তুমি দেখো আমার সাথে কি আচরণ করতেছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট কি কথা কয় না ডাইরেক্ট শেষ হয়ে গেল শাস্তির আব্দুল্লাহকে বলতেছে বাচ্চা নামা এই শাস্তি দিয়া আমার অন্তরে শান্তি হবে না আমি আমার 40 জন মন্ত্রী নিয়ে বসবো এর থেকে কঠিন কোন শাস্তি আবিষ্কার করা যায় কি নাউজুবিল্লাহ কর মন্ত্রী কয় যাও কথা কয় না ওয়াজিদ ওয়াজারা এক বছরে ওয়াজিদ বহু বছরে ওয়াজারা মন্ত্রী পরিষদ 40 জন বসছে একজন নাস্তিক মার্কা শয়তান মার্কা মন্ত্রী দাঁড়ায় গেছে কয় উত্তপ্ত তেল গরম কইরা কি গরম কইরা তেল গরম করে আব্দুল্লাহকে ঢেলে দেন তেলের মধ্যে বাজি হয়ে যাবে সুটকি হয়ে যাবে অঙ্গার হয়ে যাবে এর থেকে কঠিন শাস্তি হতে পারে না নাস্তিক মার্কা শয়তান মার্কা দুই একটা শয়তান মন্ত্রী আছে না নাই কে ভয় পাইতেছেন নাকি আপনারা আছে না নাই গত ফ্রি অর্ডার ছিল এক শয়তান বেয়াদব নাস্তিক আব্দুল কি বলে আব্দুল লতিফ সিদ্দিকী আমার নবীর শানকে নিয়ে হজকে নিয়ে মন্তব্য করেছে এই বেয়াদবকে আমাদের বর্তমান সরকার মহোদয় প্রধানমন্ত্রী মহোদয় তার মন্ত্রিত্ব পদ থেকে বাতিল করেছে কথা কর ঠিক কিনা সংসদীয় পদ থেকে বাতিল করেছে তাকে বহিষ্কার করেছে শাস্তি প্রয়োগ করেছে আমরা খুশি আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী
ইসলামের বিরুদ্ধে কিছু বললে সহ্য করতে পারে না আমরা খুশি আলহামদুলিল্লাহ 14 কোটি মুসলমানদের দাবি এখনো আছে এই আব্দুল লতিফকে বাংলার জমিনে ফাঁসির কাস্তে ঝুলিয়ে তার বিচার বাস্তবায়ন করতেই হবে করতেই হবে হাত তুলে কর ঠিক কি না বাংলা জমিন হচ্ছে মুসলমানদের জমিন আউলিয়া কেরামদের জমিন নাস্তিক বেয়াদব ইসলামের দুশমনের জায়গা নেই বাংলার জমিনে ঠিক কি না বলে নাস্তিক বেয়াদব দাঁড়ায় বলতেছে আব্দুল্লাহকে কি করেন তেলের মধ্যে ঢেলে দেন কোন তেল কথা কয় না গরম তেল তেল রেডি হয়ে গেছে উত্তপ্ত তেল টকবক টকবক করে উতরাচ্ছে আল্লাহর নবী সাহাবীকে উত্তপ্ত তেলে ঢেলে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে আব্দুল্লাহ বলতেছে আজ্জিন রাইতুল জান্নাত ওয়ারাহু আমাকে তাড়াতাড়ি তেলের হালো আমি তেলের ভিতরে জান্নাত দেখতেছি জারিমান জারিমান দীপ্তমান সে যেই কোন শাস্তির সামনে মাথা নত করতে চায় না সে ডাইরেক্ট আল্লাহর পথে শহীদ হতে চায় ঠিক কি না বলে তাড়াতাড়ি আমাকে ঢালো আমি এর ভিতরে জান্নাত দেখতেছি কি দেখতেছি আগুনের মধ্যে আল্লাহ পাক জান্নাত হাজির করতে পারে কি না ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ পাক জান্নাত হাজির করেছেন কি না বলো তাড়াতাড়ি করো কে বলতেছে আব্দুল্লাহ সাহাবীর নাম কি ইবনে হুযাফা একটু খেয়াল রাখেন কিছু ওয়াজ মুখস্থ করেন কি করতে মার আমি আমার জীবনে 16 বছর ওয়াজ নসিহত করি কিসরা কাহিনী দিয়ে কখনো ওয়াজ করি নাই এই হাদিস দিয়ে আর কোরআন দিয়ে চেষ্টা করি কি কথা কই না বুঝতে কষ্ট হচ্ছে নাকি সাহাবী তখন বলছে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আর কাফেরদেরকে বলতেছে আজ্জিন তাড়াতাড়ি করো রাইতুল জান্নাত ওয়ারাহু আমি তোমাদের আগুনের ভিতরে জান্নাত দেখতেছি 40 জন দর্শে তেলের সামনে নিচে ঢেলে দেওয়ার জন্য তেলের মধ্যে আব্দুল্লাহ তখন তেলের সামনে গিয়ে কাঁদতেছে দু চোখ থেকে পানি পড়তেছে অদস্র চোখের পানি টপটপ করে পড়তেছে বাচ্চারা শাহী সিংহাসনে বসা বাচ্চা দেখতেছে আব্দুল্লাহ কান্দে ওই উত্তপ্ত তেল দেখে আব্দুল্লাহকে প্রশ্ন করি ইয়া আব্দুল্লাহ লিমা বাকিতা তুমি কি আমার তেল দেখে কান্দতেছো তাহলে কি তোমার অন্তরে ইসলাম ছাড়ার খ্রিস্টান ধর্ম গ্রহণ করার মন তৈরি হয়ে গেছে কি বলে হইছে তো কেন কান্দতেছে আব্দুল্লাহ বলে আল্লাহে লিমা বাকিতু লা তাআলামু লিমা বাকিতু আমি কেন কন্দন করছি তুমি জানো না ইসমা মাকু আমি কি বলে শুনো আমি কি জন্য কান্দি তুমি সে রহস্য জানো না জবান খুলে কল সুবহানাল্লাহ ইন্না লি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ওয়াহিদা লাউ কানাত লি 100 নাফসিন ওয়া 100 জাসাদিন وأموت مئة تعذب في سبيل الله لكان خيرا لي ذلك سبحان الله عبد الله جواب دے يا هرقلو هي بچا هرقلا ان لي نفس واحده আমার জীবন কয়টা সকলে বলেন আমাদের প্রত্যেকের hayat কয়টা আমাদের দেহ আমাদের শরীর কয়টা ও اموت واحده তোমার উত্তপ্ত তেলে আমি পড়ে গেলে মরব কয়বার নাকি 10 বার মানুষ মরে কয়বার লাউ কানাত লি 100 নাফসিন ওয়া 100 জাসাদিন হে বাচ্চা যদি আমার জীবনে 100 প্রাণ থাকতো 100 hayat থাকতো 100 শরীর 100 দেহ আমার থাকতো তোমার উত্তপ্ত তেলে আমি একবার না একবার একবার করে 100 বার আল্লাহর দ্বীনের জন্য মরতে পারতাম আমার জীবন সার্থক হয়ে যেত জবান খুলে কোন সুবহানাল্লাহ আমি যে তোমার এই তেলের মধ্যে মাত্র মরতেছি মাত্র কয়বার একবার এই যে 99 বার কম আমার জীবনে মৃত্যু হইতেছে আমি যে 100 বার মরতে পারতেছি না এই দুঃখে আমার চোখে পানি চলে আসছে জবাবে লোড কত চিন্তা করছে ইসলামের জন্য 100 বার মরতে চায় পৃথিবীর এমন কোন ধর্ম নাই
এমন কোন ধর্ম নাই যে ধর্মের জন্য 100 বার মরতে চায়। একমাত্র সাদের ধর্ম, মহব্বতের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। মুসলিম আল্লাহর জন্য 100 বার মরতে চায়। ঠিক কি না বলে? আর কিসের মধ্যে কথা বলে উত্তপ্ত তেলেন? যদি এমন তাজা ঈমান থাকে তাহলে মধ্যে মুজাহিদ, তাহলে প্রকৃত মুমিন। ঠিক কি না? আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম ঈমান দীপ্ত তাজা ঈমান নসিব করে। একটা আমিন দেন। আরো জোরে কোন আমিন। আমরা যেন আল্লাহর জন্য এভাবে মরতে পারি, জীবন দিতে পারি, এমন হিম্মত, এমন কুওয়ত আল্লাহ পাক নসিব করেন। জোরে কোন আমিন। অনেকে বদনাম করে, তরিকত তাসাউফ জিহাদ শিক্ষা দেয় না, কথা কয় না। অনেকে বদনাম করে, তরিকত তাসাউফ আল্লাহওয়ালাদের হাতে বায়াত করে পড়ে, জিহাদ শিক্ষা দেয় না। কোশ্চিন কেন তার ঠিক নয়? কথা কোন ঠিক কি না? জিহাদ হবে সত্যিকার, যখন জিহাদ হবে ইসলামী শরীয়তের যে জিহাদ অনুমোদন দিয়েছে ওই জিহাদের জন্য যারা মুজাহিদ হবে প্রকৃতপক্ষে তারাই যারা তাসাউফ এবং তরিকত বিশ্বাস করে। ঠিক কি না বলে? বলতে চেয়েছিলাম সাহাবীকে যখন এই কথা বলা হয়েছে, সাহাবী যখন এই কথা বললেন যে আমি 100 বার মরতে চাই, কিন্তু আমার তো 100 বার মরার কি নেই, সুযোগ নাই। আমার আত্মা কয়টা আর আমার হায়াত কয়টা? আমার দেহ একটা, এই জন্য আমি 100 বার মরতে পারতেছি না, এই দুঃখে কাঁদতেছি। বাচ্চা চোখের পানি চলে আসছে যে ইসলামের জন্য এত মায়া থাকতে পারে, এত মহব্বত থাকতে পারে, আমি কখনো জানতাম না। জবান বলে কোন সুবহানাল্লাহ। এই তাকে নিয়ে আসো, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা আজাদ, তার ইসলামের মহব্বত দেখাবে, খুশি হয়ে গেছে। সে কি স্বাধীন? সে আজাদ। ওয়াজিরে আলা, প্রধান ওয়াজির, প্রধানমন্ত্রী ডান দিকে বসা, হুজুর আমাদের বাদশাহ তাকে এত তাড়াতাড়ি কি দিয়েন না, স্বাধীন করে দিয়েন না, আমার কাছে একটা শক্ত পরীক্ষা আছে। কি পরীক্ষা? এ পরীক্ষায় তাকে দিলে অবশ্যই বেঈমান হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলবে। বাচ্চা যখন বলছে কি পরীক্ষা বলো তো, ওই ওজির আলা বলতেছে একটা যুবতীর সাথে, সুন্দরীর সাথে আবদুল্লাহকে একটা মাসের জন্য নির্জন কোন ঘরের মধ্যে অবস্থান করতে দেন। কারে? আবদুল্লাহরে। কার সাথে? যুবতী বিশ্ব সুন্দরী অপরূপা, তার সাথে এক জায়গায় নির্জন কক্ষে এক মাস থাকতে দেন। আবদুল্লাহ যুবক, যুবতীর সাথে থাকতে থাকতে অপকর্ম, ব্যভিচার, অন্যায় করতে করতে তাকওয়া, ঈমান, পরহেজগারি সব ধ্বংস হয়ে, ঈমান হারা হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। আস্তে বলেন, নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, ওই যে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ হওয়া, ওই সুদীর মধ্যে লোহার পেরাগের আঘাত খাওয়ার থেকেও সুন্দরী মহিলার সাথে এক মাস নির্জন কক্ষে থেকে, একটা মাসে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থেকে চরিত্র হেফাজত করা কি সহজ না কঠিন? জোরে কোন সহজ না কঠিন? নবীজি বলছেন, মা তারাক্তু বাদি আদাররা আলার রিজালে মিনান নিসা, একজন পুরুষের জন্য সবচেয়ে ভয়ানক বিপজ্জনক যে পরীক্ষা আমি রেখে গেছি তা হচ্ছে, একজন পুরুষের জন্য বিপজ্জনক পরীক্ষা হচ্ছে একজন দুষ্ট নারী। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। একজন দুষ্ট মহিলা পারে একজন ইমামের চরিত্রকে লণ্ডভণ্ড করে দিতে। কথা কয় না? জোরে কোন ঠিক কি না? একজন আল্লাহওয়ালা পরহেজগার হাজী গাজী তার জিন্দগি এলোমেলো করতে পারে একটা দুষ্ট মহিলা। ঠিক কি না বলে? যুবতী পাইছে একটা সুন্দরী, দুই নম্বরের দিক দিয়ে এক নম্বর আছে না নাই, দুই নম্বরের দৃষ্টি দেখি নাচতেও পারে বেশি, দুষ্টুমি করতে পারেও বেশি, সুন্দরের দিক দিয়ে কোনো কি নাই, অভাব নাই, একটা পাইছে কার জন্য? আবদুল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? তো নিয়ে রাখছে এক মাসের জন্য নির্জন কক্ষে, যেখানে কেউ কিছু কোনো আওয়াজ নাই, কোনো রকমের আনাগোনা নাই। এক মাস থাকার পরে ও বাচ্চা মনে করছে এই এক মাসে তো আর আবদুল্লাহ আব্দুল্লাহ জাগাত নাই। কি জাগাত নাই?
এক মাস পরে আব্দুল্লাহকে এবং ওই সুন্দরীকে শহীদ দরবারে হাজির করা হয়েছে। আমার ওয়াজ কি শুনতেছেন আপনারা? আমি মাইকের আওয়াজ ভালো করে স্পষ্ট করে বুঝতেছি না। তো যখন রাজ সিংহাসনে যখন উপস্থিত করা হয়েছে আব্দুল্লাহকে এবং ওই সুন্দরীকে, তখন বাচ্চা হেরাকলা বলছে, ইয়া আব্দুল্লাহ কাম সানাআতা মাআহা, আব্দুল্লাহ তুমি সুন্দরী পাওয়ার পরে তার সাথে কেমন এক মাসে আচরণ করেছো, কতবার মেলামেশা করেছো? নাউজুবিল্লাহ কো আব্দুল্লাহ বলে, লাউ কুলতু ফাআলতু মাআহা লা কুলতা সাদাকাতা, যদি আমি জবাবে বলি এই সুন্দরীর সাথে অনেক অন্যায় পাপাচার করেছি, আপনি তো খুশি হয়ে বলবেন আব্দুল্লাহ সত্য বলেছো। ওয়ালাউ কুলতু মা ফালতু মাআহা, কিন্তু যদি আমি জবাব দেই এই সুন্দরীর সাথে এক মাস ছিলাম, একটা বার আমি তার দিকে নজরও করি নাই, আপনি বলবেন কাজাবতা, আপনি বলবেন আব্দুল্লাহ মিথ্যা ডাহা মিথ্যা কথা বলেছো, কথা কর ঠিক কিনা, আমি এটা করলেও লাভ নাই ওটা বললেও লাভ নাই। আলাইকা আন তাসআলাল মারআতা, আপনার উচিত প্রশ্ন করা আপনার সুন্দরীকে, যেহেতু ওই সুন্দরী আপনার নিজের দলের লোক। কথা কয় না, দলের লোক যা কয় তা ঠিক, কথা কয় ঠিক কিনা? আর বিরোধী দল যাই কয় যাকে দিকে গেলে রাজনীতি হয়ে যাবে সেটি দেখেছি না, নিজের দলের লোক আপনি তাকে প্রশ্ন করে ঠিক না বেটি? বাচ্চা তখন বলে, ইয়া আইয়াতুহাল মারা, ওই সুন্দরী বলো তো তুমি আব্দুল্লাহর সাথে তোমার কি আচরণ হয়েছে? যুবতী বলে, ইয়া হেরাকলু, হে বাচ্চা হেরাকলা, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা সাদারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামিতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যুবতী জবাব দেয়া, হে রাখলু, হে বাচ্চা হে রাখলা, আরসালতানি ইলা বাশার আম ইলা হাজার আম ইলা সাজার, এক মাস আমাকে থাকতে দিয়েছেন যার সাথে, এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? এটা কি মানুষ না পাথর না গাছ? মাস তো শেষ, আমি এই তিনটার কোনটা এখনো বুঝতে পারি না। কথা বলুন, এটা কি মানুষ ছিল না পাথর ছিল না গাছ ছিল? মাস তো শেষ হয়ে গেছে, তিনটার কোনটা আমি এখনো সুবাল না করেন? দেখি মানুষ না গাছ না পাথর, এখন আমি ১৩ পাই নাই, মাস শেষ হয়ে গেছে। কুল্লামা খাতাউতু আমামাহু, আমার রূপ সৌন্দর্য আমার যৌবনের সমস্ত চাহিদা মেটানোর জন্য যখন তার সামনে আমাকে পেশ করেছি, অনেক চেষ্টা করেছি এক মাসে, হাজার কৌশল করেছি আমার দিকে আকৃষ্ট করার জন্য, একজন যুবতী একজন যুবককে আকৃষ্ট করতে চাইলে কোন যুবকের মন চায় না? কথা কর ঠিক না? হাজার চেষ্টা করেছি কিন্তু আমার দিকে আকৃষ্ট করতে আমি ব্যস্ত হয়েছি, কিন্তু আমি ২৪ ঘন্টা আব্দুল্লাহ জবান থেকে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিকে সে একটা বার নজর করেও চাই নাই, জবান করে কোন সুবহানাল্লাহ। বাচ্চা খুশি হয়ে গেলে, বাচ্চা বললেন আমি আর কোনো পরীক্ষাই করব না, সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ, আমি আর কোনো পরীক্ষাই করব না, তুমি আজাদ চিরতরের জন্য স্বাধীন, জবান খুলে কোন সুবহানাল্লাহ। ছোট ভাই বাচ্চা ছোট ভাই কয় না, আরেকটা পরীক্ষা আছে, ককি পরীক্ষা, ক তিন মাস শুকুরের গোশত দিয়া আর মদের বোতল দিয়া তিন মাস কোথাও আটকে রাখেন, ক্ষুধার যন্ত্রণায় আব্দুল্লাহ মদের বোতল থেকে মদ পান করে শুকুরের গোশত খেয়ে ইমান তাকওয়া পেট নারী বুড়ি সব ধ্বংস করে ফেলবে, কথা কর ঠিক কিনা? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে সুদ, এইখান থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? কয় মাসের জন্য? কথা কয় না, কি গোশত খাবে, শুকুরি গোশত হারাম না হালাল? মদ কি হালাল না হারাম? অল্প না বেশি? এই কথা কন ঠিক কিনা?
তিন মাসের জন্য আব্দুল্লাহকে এক নির্জন জায়গায় অ্যারেস্ট করা হলো, 10 বোতল মদ আর বিশাল এক টুফরি গোশত, শুকরের গোশত। সকালে আব্দুল্লাহ হাত তুলছে, আল্লাহ আমারে শুকরের গোশত দিছে আর মদের বোতল দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাকে সাহায্য করো, আমি তোমার পথে হালাল পথে থেকে মৃত্যুবরণ করব, তারপরও একটা লোকমা আমার হাতে আমার মুখে উঠবে না, জবান খুলে কোন সুবহানাল্লাহ। আর যদি আমার হায়াত থাকে, তাহলে তোমার জান্নাত থেকে আমার জন্য খাবার তুমি পাঠাইতে পারো, এ বিশ্বাস আমার আছে। মরলেও রাজি, বাঁচলেও রাজি, বাঁচলে হালালের সাথে থাকব আর মরলে হারাম থেকে বর্জন করে মরব, তারপরে ঈমান নষ্ট করব না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে সাহায্য করতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? এই দোয়া আল্লাহ পাক শুনে কি শুনে না? তবে কিছু পরীক্ষা দরকার আছে, কথা কই না, ঈমানটা ঠিক না বেঠি পরীক্ষা দরকার আছে না? সকাল থেকে খায় না, আল্লাহও দেয় না, কথা কই না, দুপুরে শেষ আল্লাহ দেয় না, বিকেল শেষ আল্লাহ দেয় না, মাগরিবের সময় হইছে এখন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাইতেছে, আল্লাহ পাক তার প্রিয় বান্দার কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ বুঝতে পেরেছে সারাদিন যখন খাই নাই, আমার নবীর সাহাবী আমার বন্ধুর সাহাবী জীবন ভোর খাবে না, কিন্তু কষ্ট দিয়ে লাভ কি? জান্নাতে খাবার পাঠিয়ে দে, জান্নাতে ফল চলে আসছে, ফল খাইতেছে, জানালার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়া বাচ্চার গোয়েন্দা পুলিশ দেখতেছে আব্দুল্লাহ এমন খাবার খাইতেছে দুনিয়াতে খাবারই নেই। আজ থেকে নজরে বলে বাচ্চার নিকটে গিয়ে বলছে, বাচ্চা তুমি দিছো শুকুরের গোশত আর মদের বোতল, আব্দুল্লাহ ইবনে হুদাবা শুকুরের গোশত খায় না, মদের বোতল থেকে মদ পান করে না, এমন খাবার খাচ্ছে যা জীবনে নজরেও দেখিনি। আজ থেকে নজরে বলে ওই আল্লাহ এখন আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? আল্লাহ পাক বান্দাকে হালাল পথে রাখতে পারে কি পারে না? হারাম বর্জন করলে পরে হারা হালাল করে থাকলে পরে গাইবি সাহায্য আল্লাহ পাক দিতে পারে কি পারে না? জবান খুলে কোন পারে কি পারে না? সাহাবীকে যখন জান্নাতি খাবার পৌঁছে দেওয়া হয়েছে, বাচ্চা বুঝতে পেরেছে আমি তিন মাস না 30 বছর আটকে রাখলেও কাজ হবে না, কথা কই না, বাচ্চা তারপরে সন্দেহ করে, মানে দোস্ত আহবাব বন্ধু বান্ধব আমার একদম কল ফাটাইছে, দেখি দুনিয়ার বন্ধুর ফাটাইছে, কার বন্ধু? আখেরাতের বন্ধু, দুনিয়ারও বন্ধু, দুনিয়া আখেরাতে সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন তাম পৃথিবীর সমস্ত মুমিনদের বন্ধু, ঠিক কিনা বলে? আমাদের বন্ধুকে আল্লাহ, আমরা আল্লাহকে বন্ধু করতে চাই কি চাই না? সবাই হাত তুলে কর, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাহাবী আল্লাহকে বন্ধু বানিয়ে ফেলেছে, আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, কইতেন সুবহানাল্লাহ, আস্তে কেন সুবহানাল্লাহ। সময় শেষ, মিজান ভাই চলে আসছে, ওয়ার্নিং দিতেছে, আমরা সময় শেষ, যা খুঁজু চলে আসলে ম্যাচ ছেড়ে দিব। আপনারা আমার ওয়াজ হোমনাতে প্রতি জুমাতে শুনেন, আমি কুরআন বক্তা, কথা কোন ঠিক কিনা? তো শেষ কথা বলতে চেয়েছিলাম, সাহাবীকে যখন এ পরীক্ষায় উত্তীর্ণ করা হলো, বাচ্চা বললেন তাকে ওখান থেকে নিয়ে আমার সামনে হাজির করো, বাচ্চা জিজ্ঞাসা করছে, ইয়া আব্দুল্লাহ মান আতআমাকা ওয়া সাকাকা, তোমারে তোমারে সারাদিন উপাস রাখলাম, গোশত দিয়ে রাখলাম আর মদ দিয়ে রাখলাম, তুমি খাইছো কি? আমার আল্লাহ আমাকে জান্নাতে খাওয়ার পাঠাইছে, আজ থেকে নজরে বলে। তখন বাচ্চা বলেছে, আমি জানি আমার প্রজা আমার নাগরিকের চরিত্র কেমন, আর তুমি তো আমার গোত্রের লোক না, আমার ধর্মের লোক না, তুমি মুসলমান ধর্মের লোক, তোমার যে কি পাক্কা চরিত্র আমার জানার কোনো বাকি। প্রত্যেক রাষ্ট্রনায়ক নিজের নাগরিকদের চরিত্রের খবর জানে কি জানে না? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি তাকে খুব ভালোবাসি, দেশকে স্বাধীন করেছে, অনেকে হিংসা করে, কে কি করে না করে, উনি আমার দেশকে স্বাধীন করেছেন, ওনাকে প্রচন্ড ভালোবাসি আমি,
কথা কইলা ঠিক এটি কি আমি আমলি কথা কইলা আমলি আপনি মনে করতে পারেন কিছু করার নাই দেশ স্বাধীন করা কি সহজ বিষয় কয়টা লোক পারবে বেড়ানো হইছে কয়জনে পারবে হ্যাঁ দলের কারণে আজকে কত রকমের সমালোচনা আমি তার নামের আগে কি বলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথা কইলা ঠিক তিনি দেশ স্বাধীন করার পরে কিছু কম্বল বিতরণ করেছিলেন কি বিতরণ সব কম্বল বিতরণের পরে তার যে ভাগের কম্বল ছিল ওটা পাইতেছে না কথা বলে পরে তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন মানুষ স্বাধীনতার পরে অর্জন করেছে স্বর্ণের খনি আর আমি স্বাধীনতার পর অর্জন করেছি কথা কয় না প্রত্যেক রাষ্ট্রনায়ক জানে তার দেশের নাগরিকের অবস্থা কেমন ঠিক কিনা বলে তো বাচ্চা বলেছে তোমার চরিত্রের মতো চরিত্রবান আমার রোম সাম্রাজ্যে একজনও নাই পারলে তুমি আমার একটা সুমা দাও কি দাও জোরে কর না সুমা দাও বাচ্চা কয় সুমা দেওয়ার জন্য আব্দুল একবার আল্লাহে লান ইউকাব্বিলাকা আবাদা আল্লাহ শপথ করে বলছি তোমার নাপাক কপালে আমি আমি আব্দুল্লাহ সুমা দিতে পারি না জোরে কর না পারি মুমিন মুমিনের বন্ধু আর কাফের ইহুদি খ্রিস্টান মুমিনের শত্রু কথা কর ঠিক কি না আজকে আমাদের দেশে মুমিন মুমিনের দুশমন কথা কর ঠিক কি না উনি তো উমুক পীরের মুরিদ উমুক পীর সাহেব আসতেছে এই মাহফিলে যাওয়া যাবে না আছে না নাই কথা কোন আছে না নাই অতএব আমি তো উমুক পীরের মুরিদ এখানে আমার যাওয়া হারাম কবিরা গুনাহ এমনও এমনও ধারণা আছে না নাই কথা কোন আছে না নাই মুমিন মুমিনের বন্ধু আর কাফের ইহুদি খ্রিস্টান মুমিনের কি শত্রু ইসলাম শিক্ষা দেয় ঠিক কিনা বলে বাচ্চাকে তখন তিনি জবাব দেব আল্লাহে লান উকাব্বিলাকা আবাদা কশিন কাল তোমার কপালে আমি আব্দুল্লাহ সুমা দিতে পারি না লিয়ান্নি তাইজিবুন ওয়া ইন্নাকা নাদাসুন আমি হলাম পাপ তুমি কি খ্রিস্টান কি কাফের কাফের কি নাপাক ইন্নামাল মুশরিকুন নাদাসুন আল্লাহ পাক বলেছেন সমস্ত মুশরিক পাইকারীদের সব নাপাক ঠিক কিনা বলে বাচ্চাকে শোনো বুঝছি তোমার 300 জন সাহাবী যে অ্যারেস্ট হয়েছে সবাইকে কি করব আজাদ করে দিব তবে শর্ত হলো আমাকে একটা সুমা দাও তখন তিনি কয় যেহেতু এখন আমার 300 সাহাবীর বিষয় তাহলে সুমা দেওয়া দাইতে পারে দাইতে একটা সুমা দিলে কি হইব আর 300 জন সাহাবী তো কি হইব কথা কয় না তবে যাইতে পারে কি পারে না এটা আমার গবেষণা বললে হবে না আমি ইশারা ইঙ্গিত পাইতাম উপরের থেকে বান্দাকে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে বিপদের সময় মুসিবতের সময় আল্লাহ পাক উপকার করতে পারে কি পারে না কথা কোন পারে কি পারে না এমনকি হায়াতুন নবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে স্বপ্নের মাধ্যমে বিপদের মুহূর্তে মুসিবতের সময় উপকার করতে পারে কি পারে না হাত তুলে কোন পারে কি পারে না এটা মানলে সুন্নি না মানলে ওয়াহাবি কথা কয় না মানলে সুন্নি না মানলে হেদিকে কোন দিকে মানলে হেদিকে যান মানলে কি হায়াতুন নবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সাথে স্বপ্ন যুগে মুসিবতের সময় যেই কোনো বিষয়ে স্বপ্নে বলে তাকে সাহায্য করতে পারে কি পারে না স্বপ্নে নবীজিকে দেখতেছে আব্দুল্লাহ রাত্রে বেলা বলতেছে তার কপালে সুমা দেওয়া যাবে না তবে তুমি বলবা যে আমি তোমার কপালে একটু থুতু দিব কি দিব জোরে কয় না থুতু মানে কি ছেপ জোরে কয় না কি তোমার কপালে ছেপ দিব তারপরে কি দিব ঠোঁট দিব আগে দিব কি যদি তুমি রাজি হও আমার শর্তে তাহলে আমি রাজি আর আব্দুল্লাহ নাফাক জায়গায় কি পড়ে থুতু পড়ে ছেপ পড়ে নাকি চুমা পড়ে কথা কয় না তুমি থুতু দেওয়ার সময় নিয়ত করবে যে আমি তার নাফাক জায়গা কি রাখতেছি থুতু রাখতেছি আর বাচ্চা হেরাকলা মনে করবে আব্দুল্লাহ আমাকে চুমা দিতেছে হে নিয়তে চুমা তোমার নিয়তে স্যার কথা বুঝে আসছে নিয়ত ভিন্ন ভিন্ন কিন্তু কাম কিন্তু দুইটা কাম কয়টা একটা হলো স্যার আরটা কি চুমা আর নিয়ত যার দুইটা হইব কোনটা হইবে ঠিক কিনা বলে পরের দিন সকালে বলতেছে বাচ্চা আপনি বলেছেন ছোট লাগানোর জন্য
লাগাইতে রাজি তবে আমার শর্ত হলো লাগানোর আগে কিছু থুতু ডালমু থুতু কয় তুমি থুতু ডালো আর কাজ ডালো দিলে হয় আমি একটা পাইলেই খুশি আস্তে কোন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানদের থুতু পাওয়ার জন্য আজকে বাচ্চা পাগলের মতো দেওয়ানা ঠিক কি না বলে কই মুসলমান কই গেছে আজকে সব দিয়ে রাখতেছে ফেয়াদে কেজি কত আচ্ছা এদিকে দেখতাম না ডল লাগে আমার তো বলতে চেয়েছিলাম সাহাবী কি করতেছে কথা কয় না থুতু দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বাচ্চা কি কথা কয় না বাচ্চা কি সকালে যখন রেডি সকাল থেকে আব্দুল্লাহ ফালায় না কি করে না কি ফালায় না কোন তো দেখি এটা আজ বুঝে নেছি থুতু ফালায় না কি ফালায় না সব জমা করতেছে মুখের মধ্যে আম কেমনে রইছে আম সুবহানাল্লাহ কইতেন না তাকওয়া থাকলে পরে আল্লাহর ভয় কলিজা থাকলে পরে পৃথিবীর কোনো বাচ্চা পারে না কাউকে হার মানাইতে ঠিক কি না বলে মুমিনের তাকওয়ার অভাবের কারণে আজকে এখানে সেখানে জর্জরিত হচ্ছে নির্যাতিত হচ্ছে ঠিক না ঠিক তো সাহাবী যখন বলেছে আপনি রেডি হন সাহাবীও রেডি বাচ্চাও রেডি পাশে পাশে চেয়ার বাচ্চা কয় দাঁড়াও আমাকে তাজিমের সাথে তুমি কি করো সেব দাও কো না কাফেরকে তাজিমে দাঁড়ায় সম্মান দেওয়া জায়েজ নেই আমনে কপাল ধরেন মাথা ধরেন আমি রেডি দিশে যখন মাথা ফা আলকা বাসাকাহু আলা জুবাহাতিহি আব্দুল্লাহ ইবনে হুযাফা তা সব থুতু ঢাইলে দিছে কপালের মধ্যে ডালছে কই কি কথা কয় না এমন ঢালা ডালছে যা ছিল সব শেষ কপাল সাদা নাকও সাদা দাড়িও ছিল তার খ্রিস্টান বাচ্চা তো দাড়িও ছিল দাড়িও সাদা বুকও সাদা সব কি থুতু সবটা কি বাচ্চা ডান দিকে বাম দিকে অজির অজারা গভর্নর আছে না নাই তারা সকালে খেপে গেছে রাগ হয়ে গেছে এ আব্দুল্লাহ তুই করলি রে কি তুই করলি রে কি বাচ্চাকে কেউ খেপো না রাগ হয়ে না তার সাথে আমার কম্প্রোমাইজ হয়েছে চুক্তি হয়েছে নাকি হয় না কথা কয় না কম্প্রোমাইজ হয়েছে চুক্তি হয়েছে তোদের কি চরিত্র আমার জানা আছে আব্দুল্লাহ সেফ আর তোদের সমস্ত নাগরিকদের চরিত্র একত্র করলেও সেফের ওজন বেশি হবে কথা কয় ঠিক কি না মুসলমানের থুতুর ওজন বেশি হবে ঠিক না না ঠিক কিছু কইও না আমার যে গায়ে লাগতেছে যেগুলো এগুলো নিয়ে তাবারুক লাগাও নিজের ঘরে ঘরে লইয়া যাও জোরে কোন সুবহানাল্লাহ কিছু নিয়ে তাবারুক গ্রহণ করো আজকে তাবারুক বিশ্বাস করে না কথা কয় না কি তাবারুক খায় না আজকে এমন দল আছে না নাই তাবারুক কি জিনিস আরে তাবারুক মানে কি তুই জীবনে তো কিবি না আল্লাহ আল্লাহ হইবি না আল্লাহ আল্লাহ সব কি তাবারুক হয়ে যায় কথা কয় ঠিক কি না বলতে চেয়েছিলাম সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা 300 সাহাবী নিয়ে চলে গেলেন মদিনায় কোথায় গেছেন মদিনার যিনি গভর্নর তার নাম কি ওমর খলিফা মুসলমানের সেনা মুসলমানদের খলিফা ওমর তিনি আব্দুল্লাহকে প্রশ্ন করে আব্দুল্লাহ 300 সাহাবী নিয়ে তুমি মদিনায় চলে আসছো তোমাকে বাচ্চা হেরাকলা কি পরীক্ষা করেছে এই ইতিহাস সব বলেছে বলার পরে বলেছে আমাকে বলেছিল তার কপালে চুমা দেওয়ার জন্য আমি তখন তার কপালে চুমা দেওয়ার আগে থুতু দেওয়ার জন্য কি করেছিলাম প্রস্তাব দিয়েছিলাম সে রাজি হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে আমাকে 300 সাহাবী স্বাধীন করার জন্য শর্ত দিয়েছে আমি ইস্তেখারা করেছি রাতে তাহাজ্জুদ পড়ে ক্রন্দন করেছি আমাকে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে বলেছে এই প্রক্রিয়ায় কাজ করার জন্য আমি করেছি এখন 300 জন নিয়ে আমি মদিনায় চলে আসছি জবান খুলে কোন সুবহানাল্লাহ এই কথা বলার পরে ওমর বলেছে লা আনতা খাইরুম মিন্নি আমার বিশ্বাস তুমি আব্দুল্লাহ আমার থেকে আরো উত্তম আর আমাদের সমাজের বক্তব্য কি আমার থেকে ভালো আমার সখী বলে না আমাদের বক্তব্য কি আমার থেকে ভালো আমার নজরে একজনও পড়ে না আর ওমর বলতেছে লা আনতা খাইরুম মিন্নি
তুমি আব্দুল্লাহ আমার থেকেও ভালো, আমি খলি বলে কি হবে? তুমি যে সমস্ত পরীক্ষায় কামিয়াব হয়েছো, আমি ওমর হয়তোবা কামিয়াব নাও হতে পারতাম। কথা কয় না ঠিক? ইয়া আব্দুল্লাহ ওয়াজ্জি জুবাহাতাকা, আব্দুল্লাহ তোমার কপাল ছেড়ে দাও, আমার সামনে ধরো। উকাব্বিলুকা আশরামার রাতি, ওমর বলতেছে আমি তোমারে 10টা সুমা দিমু। কারে কারে কি কথা কয় না? আব্দুল্লাহ হচ্ছে পাবলিক আর ওমর হচ্ছে কি? সম্রাট, খলিফা। খলিফা ওমর বলতেছে ওয়াজ্জে জুবাহাতাকা উকাব্বিলাকা আশরামার রাতি, তোমার কপাল ধরো আমার সামনে, আমি তোমার কপালে 10টা সুমা দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন বলেন আমার কপালে আপনি চুমা দিবেন কেন? কি কারণে চুমা দিবেন আমি শুনতে চাই, তারপরে ধরব। ওমর তখন বলেন হাসুরের মাটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো ইবাদত কবুল না করে, আমার প্রবল ধারণা, প্রবল বিশ্বাস, তুমি আব্দুল্লাহকে 10টা চুমা দিলে বলে মহব্বতি, এই 10টা চুমা দেওয়া কি আল্লাহ পাক কবুল করবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এই 10টা চুমা আল্লাহ পাক আমাকে নাজাতের জন্য ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস তোমাকে মহব্বত করে ভালোবেসে 10টা চুমা দিলে পরে আল্লাহ পাক এই 10টা চুমাকে আমাকে নাজাতের জন্য ফয়সালা করতে পারে। আস্তে কোন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলছেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য ওসিলা তালাশ করো। কি তালাশ? জোরে কর না, কি তালাশ?